চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামা ঘটনার পর অর্থাৎ তারপর সাতাশে ফেব্রুয়ারির দিন রাষ্ট্রসংঘে ফ্রান্স ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছিল এবং সেই প্রস্তাবকে চীন অর্থাৎ গতকাল বুধবার কিন্তু সেই প্রস্তাবকে আটকে দিল চীন কেন আটকে দিল চীনের কী স্বার্থ রয়েছে এর মধ্যে এবং ভারতের কি আরও সমূহ বিপদ আসতে পারে এই নিয়েই রয়েছে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখে নিই দেখুন হেডলাইনসই দেখা যাচ্ছে চীন আর একবার আটকে দিল ভারত হতাশ বলা হচ্ছে পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জৈশ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার বিষয়টি আরেকবার আটকে দিল চীন এই নিয়ে দু সাল থেকে বারবার অর্থাৎ চারবার ভারতের প্রচেষ্টাকে বাঞ্চাল করে দিল চীন টেকনিক্যাল কারণ দেখিয়ে এই মর্মে আনা একটি প্রস্তাব ঝুলিয়ে রাখল চীন চীনের আচরণে হতাশ প্রকাশ করেছে ভারত অর্থাৎ টেকনিক্যাল একটা কারণ দেখিয়ে চীন এটা আটকে দিচ্ছে রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদে বারোশো সাল আল কায়দা নিষেধাজ্ঞা কমিটির অধীনে মাসুদ আজহারকে নিয়ে আসার জন্য পুলওয়ামা হামলার কিছুদিন পর সাতাশে ফেব্রুয়ারি প্রস্তাব আনে ফ্রান্স ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার নিরাপত্তা পরিষদে সেই প্রস্তাব আটকে দিল চীন অর্থাৎ চীন তার পাশাপাশি যে দেশ উঠবে তার দৃষ্টি তাপ থাকবে তাদের দিকে এখন যে ভারত একটু অর্থনৈতিক দিকে উন্নত হচ্ছে সেটা হয়তো চীনের মানে গাত্রদাহ হচ্ছে এবং দেখা যাবে আমেরিকাও একসময় লাদেনকে তুলেছিল যখন আমেরিকার পেছনে বাঁশ লাদেন দিল এগারোই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ধ্বংস করে দিয়ে তখনই আমেরিকা বলল না এবার লাদেনকে ধরতে হবে এবং তিনি করেও ছিলেন এবং চীনের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যাদিকে আজকে চীন তোল্লা দিচ্ছে তাদের কাছ থেকে যখন বুমেরাং হয়ে চীনের কাছে কিছু ফিরবে তখন হয়তো চীনের ঘুম ভাঙতে পারে এবার চলুন না অতীতের দিকে একটু তাকাই পুলওয়ামা হামলা এবং তারপর বালাকোটে ভারতের বিমান আনার পর চীন যে আচরণ করেছিল তাতে মাসুদ আজাহারের বিষয়টি নিয়ে কিছুটা ভারত আসান্বিত হয়েছিল উল্লেখ্য বালাকোটে বিমান হানার পর তেমনভাবে নিন্দা করেনি চীন উপরন্তু সেই সময় বিদেশমন্ত্রীর সুষমা স্বরাজের চেন সফরে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র যে মন্তব্য করেছিলেন তাতে ভারতের মনে আসা জেগেছিল তিনি কি মন্তব্য করেছিলেন না চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা লড়াই করাটা এখন গোটা বিশ্বের দায় সেই লড়াইয়ে একে অপরকে সহযোগিতা করা উচিত অর্থাৎ তখন ভারত একটা আশা পেয়েছিল যে মাসুদ আজাহারের ব্যাপারে হয়তো চীন কিছু ইতিবাচক ভূমিকা নেবে কিন্তু বুধবার সেই ঘটনা পুরো একবারে উল্টে গেল তাহলে ভারত আসান্বিত হয়েছিল এক নম্বর পয়েন্ট যে ওনাদের বিদেশ মন্ত্রক বলেছিল যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করাটা এখন বিশ্বের দায় একে অপরকে সহযোগিতা করতে হবে দু নম্বর পয়েন্ট যেটা ভারত আরও আসান্বিত হয়েছিল যে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারত ও পাকিস্তানের অন্তর্ভুক্তির প্রসঙ্গ যখন ওঠে চীন তখন জানিয়ে দেয় ওই দেশকে দুটো দেশকে তারা পরমাণু শক্তিধর বলে মনেই করে না ভারতের ব্যাপারে চীন বরাবর এই মনোভাব নিয়ে এসেছে সুতরাং ভারতকে নিয়ে মন্তব্যে নতুনত্ব কিছুই ছিল না নতুনত্ব ছিল পাকিস্তান সম্পর্কে মন্তব্য কারণ পাকিস্তানের অনেক কাছের দেশ হচ্ছে চীন পাকিস্তানের প্রতি এই মনোভাব ভারতের মনে আশা জাগিয়েছিল কিন্তু মাসুদ আজহারের ব্যাপারে চীনের অনর মনোভাব ভারতের সেই আশায় একেবারে জল ঢেলে দিল তাহলে এই প্রতিবেদন থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে মাসুদ আজাহার এবং পাকিস্তানের পাশে চীন আছে এবং পাকিস্তান সে যেখানেই বোম না মারুক যতক্ষণ না পর্যন্ত চীনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতন কিছু যদি না করে ততক্ষণ পর্যন্ত চীন পাকিস্তানে এবং মাসুদের পাশেই আছে এবার ভারত তো আশাহত হয়ে গেল এবং ভারত শেষকালে কি বলে দিল মানে একটা বিবৃতি তো দিতে হবে ভারতের বিদেশ দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা জয়সি ই মোহাম্মদকে চোদ্দো ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে তারা প্রস্তাবটি টেকনিক্যাল কারণে ঝুলিয়ে রাখার ফলে এই সংগঠনের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এবং নিরাপত্তা পরিষদে যারা এই প্রস্তাব এনেছিল এবং যেসব সদস্য দেশ এই প্রস্তাবে সায় দিয়েছিল তাদের ধন্যবাদ জানিয়ে জঙ্গি নেতাদের যাতে আন্তর্জাতিক প্রক্রিয়ার মানে প্রক্রিয়ার মাধ্যমে আনা যায় বা তাদের নিষিদ্ধ ঘোষণা করা যায় বা তাদের বিচার ব্যবস্থা করা যায় তার সব রকম চেষ্টা চালানো হবে বলে ভারতের বিদেশ দপ্তরের তরফ থেকে এইটুকুই মাত্র জানানো হয়েছে অর্থাৎ যেটা জিস্ট জানা যাচ্ছে চীন পাশে থাকার জন্য ভারতের যে মাসুদ যে বিচার করা বা তাকে নিষিদ্ধ করা বা পাকিস্তানকে চাপে ফেলা সেই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে আপাতত বন্ধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং প্লিজ এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ